আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিজ ডায়েরি। এই পর্বে আমি করে দেখাবো মালাই গাজরের সন্দেশ। খুব সহজেই ঘরে বসে এই মালাই গাজরের সন্দেশ তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যায় মালাই গাজরের সন্দেশের রেসিপি। গাজর মাঝারি সাইজে নিয়েছি। গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে সাইড মোটা সেই সাইড দিয়ে গ্রেট করব। আপনারা চাইলে চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে পারেন। এখন আমি একটা প্যানে ঘি ও তেল একসাথে দিয়ে একটু গরম করে নিয়ে তাতে চারটা এলাচ ও তিনটা দারুচিনি স্টিক দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে কুচানো গাজর দিয়ে দিচ্ছি। এই কুচানো গাজর খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় গাজর থেকে কিছুটা পানি বের হবে, সেই জন্য অনবরত নাড়তে হবে। গাজর থেকে পানি শুকিয়ে যাবে এবং একটা সুন্দর স্মেল আসবে যখন, সেই সাথে একটা সুন্দর কমলা কালার চলে আসবে, তখন বুঝব আমার গাজর ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম একটা সুন্দর কালার চলে আসবে। আমি এখন হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনি ব্যবহার না করাই ভালো, কারণ চিনি থেকে প্রচুর পানি বের হয় এবং সেই সাথে গাজরের মধ্যে একটা স্টিকি ভাব আসবে না। তাই আমি এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি, যেন হালুয়ার মধ্যে একটা স্টিকি ও বাইন্ডিংয়ের কাজ করে। আমি কন্ডেন্স মিল্ক দেওয়ার পর অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন কন্ডেন্স মিল্ক হালুয়ার সাথে মিশে যাবে এবং একটা স্টিকি ভাব নিয়ে আসবে, তখন আমার আগে থেকে করে রাখা এক কাপ ছানা ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে হালুয়ার মধ্যে দিয়ে দেব। আর কিছু কিছু ছানা দলা বেঁধে থাকলে বা আস্ত থাকলে সেটা স্প্যাটুলা বা চামচ দিয়ে ভেঙে দেব। ছানা দেওয়ার পরে এভাবে খুব ভালোভাবে নাড়ব। নাড়তে নাড়তে যখন প্যান থেকে দলা পাকিয়ে আসবে, প্যানের গায়ে লেগে থাকবে না এবং হালুয়া আঠালো হয়ে আসবে, তখন আমি হালুয়ার মধ্যে এলাচ ও দারচিনির টুকরাগুলো একটা চামচের দিয়ে তুলে ফেলব। আবারও হালুয়া নাড়ব। এভাবে একেবারে দলা পাকিয়ে যখন স্টিকি ভাব হয়ে আসবে, তখন চুলা থেকে হালুয়া আমি নামিয়ে ফেলব। এবার একটা সার্ভিং ডিশে ঘি ব্রাশ করে হালুয়া ঢেলে একটা চামচ বা স্প্যাটুলা দিয়ে গরম গরম অবস্থায় চেপে চেপে সমান করে নেব। সেট করার সময় খেয়াল রাখতে হবে যেন সব দিক সমান হয়। সমান হলে হালুয়া কাটার পর দেখতে অনেক সুন্দর লাগে। আমি হালুয়া সমান করে সেট করে নিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দেব। এখন আমি মালাই তৈরি করে নেব। প্যানে আমি 2 কাপ লিকুইড সরযুক্ত দুধ নিয়েছি। এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দুধ ঘন হয়ে আসবে, তখন আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে, মালাই ঘনত্ব ঠিক এই রকম হবে। আবারও নাড়ব। নাড়তে নাড়তে যখন আঠালো হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় হালুয়ার উপরে দিয়ে দেব।
এবং সাথে সাথে একটা ছুরি বা স্প্যাটুলা দিয়ে ভালোভাবে সমানভাবে সেট করে নিচ্ছি। সব দিক সমানভাবে সেট করা হয়ে গেলে আমি হালুয়া জমতে বা সেট করতে মিনিমাম 2 ঘন্টার জন্য একটা নর্মাল জায়গায় রেখে দেব। যদি 3 থেকে 4 ঘন্টা রাখা হয় তবে খুব ভালো হয়। আমি 2 ঘন্টার পরে একটা ছুরি দিয়ে চার কোণা শেপ করে কেটে নিয়েছি। চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এই মালাই গাজরের সন্দেশ হালুয়া 10 দিনের মতো ফ্রিজে রেখে খাওয়া যাবে। দেখলেন তো কত ইজি এই মালাই গাজরের সন্দেশ তৈরি করা। আপনারাও চাইলে তৈরি করে ফেলতে পারেন এই মালাই গাজরের সন্দেশ। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার আরও রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। We'll be right back.